হ্যালো বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন স্টাডি ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কোনো নন পারফেক্ট নাম্বারের স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তাই পুরো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো তাহলে দেখে নিই আজকের ভিডিওটি। বন্ধুরা, অনেক পরীক্ষায় এমন কিছু সংখ্যার বর্গমূল নির্ণয় করতে দেওয়া হয়, যেমন √17, √13, √41, যেগুলোর কি আমরা সবসময় এক্সামে ছেড়ে দিয়ে চলে আসি, কারণ এগুলো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। কিন্তু যদি দেওয়া থাকতো কি √36, √25, √16, তাহলে কি এগুলোর বর্গমূল কি আমরা খুব সহজেই কি নির্ণয় করতে পারতাম, কারণ এগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার। যদি কোনো এই পারফেক্ট স্কোয়ার নাম্বার না থাকে, যদি এরকম নাম্বার থাকে নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে কি আমরা সেগুলো ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু √17, √13, √41 যেহেতু পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, সেহেতু আমাদের করতে কি একটু অসুবিধা হয়। কিন্তু আজকে আমরা এই নন পারফেক্ট স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট শিখবো, যাতে আমাদের কি পরীক্ষায় আর ছেড়ে আসতে না হয়। এই নন পারফেক্ট স্কোয়ার রুট বের করার জন্য আমাদের একটি সূত্র দরকার হবে, সে সূত্রটি হলো এক্স প্লাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু ইন্টু √এক্স। ঠিক আছে, এই এই সূত্রের আকারে কি লিখতে হবে, তাহলে কি আমরা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার √17, √13, √41-এর কি আমরা অ্যান্সার কি বের করতে পারবো। এটা সূত্র ছাড়াও করা সম্ভব, কিন্তু সূত্র জানলে কি আমাদের পরবর্তী সময় করতে কি সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। একটু উদাহরণ দেখে নিই। যদি দেওয়া থাকে √17, তাহলে √17 কে কি এক্স ওয়াইয়ের আকারে ভাঙবো। √17 এক্স ওয়াইয়ের ভাঙলে হয় কি, আমি লিখতে পারি 16+1 বা 16+1, আর এই এক্স এটাকে এক্স প্লাস ওয়াই ধরবো, তাহলে কি এক্স এর মানটা 16 আছে আর আর কি ওয়াই এর মানটা 1 আছে, আর এই এক্স এর মানটা এমন ধরতে হবে যাতে কি এই এক্স এর রুটটা আমি সহজে নির্ণয় করতে পারি। যদি 16 ধরি এক্স এর মানটা, তাহলে 16 রুট করলে 4 পেয়ে যাব, তাহলে কি এক্স এর মানটা যেন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। তাহলে এটাকে এরকম ভাবে ধরলাম, আর এটাকে করলে পরে ইজুকাল টু কি লিখতে পারি আমরা জানি, যে √এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু ইন্টু √এক্স। যেহেতু এখানে আমরা কি প্লাস নিয়েছি, তাহলে কি প্লাসটাই নেবো, মাইনাসটা নেওয়ার দরকার নেই। তাহলে √এক্স এর মান কত, 16, 16 রুটের মান কত, তাহলে √16, √16 এর মান 4, প্লাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে 1, তাহলে ওয়াই এর মান 1, 1 বাই 2 ইন্টু √এক্স, √এক্স এর মান আবার 4, তাহলে ইজ ইকুয়াল টু কত, 4 প্লাস 1/8, আর 1/8 মানে হচ্ছে 4 প্লাস 0.12, তাহলে এটাকে লিখতে পারি 4.12। এটাই হলো আমার কি অ্যান্সার। আরেকটা উদাহরণ দেখে নিই। যদি দেওয়া থাকে √13, তাহলে √13 কে আমরা কিভাবে ভাগবো, এক্স আর ওয়াই এর আকারে লিখতে পারি কি 9+4 √13, তাহলে কি এটাকে আবার কি √এক্স এর আকারে লিখবো। √এক্স মানে কি, এটা এক্স, এটা কি ওয়াই, তাই তো? তাহলে √এক্স এর আকারে লিখলে পরে √এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু √এক্স, তাহলে √এক্স এর মান এখানে এক্স এর মান 9, তাহলে √এক্স এর মান কত, √9 এর মান 3, প্লাস ওয়াই এর মান এখানে 4, 4 বাই 2 ইন্টু √এক্স এর মান আবার 3। ঠিক আছে, তাহলে এটাকে 2 দিয়ে কাটি, 2, তাহলে 3 প্লাস 2/3, তাহলে 2/3 এর মান পেয়ে আমি 0.6, তাহলে ইজ ইকুয়াল টু 3.6। এটা হলো কি আমার অ্যান্সার। আরেকটি উদাহরণ দেখে নিই। যদি দেওয়া থাকে √41, তাহলে এটাকে আমি এক্স ওয়ার এর আকারে ভাঙবো। এইবার এটাকে কিরকম ভাবে ভাঙতে পারি, আমি 36+5 লিখতে পারি, 36+5, তাহলে এখানে এক্স এর মানটা কত আছে, 36, আর ওয়াই এর মানটা আছে 5, তাহলে এটাকে আমি লিখবো কি আবার √এক্স, তার মানে কি √36+y, ওয়াই এর মান এখানে 5, 5/2 ইন্টু √36, তাহলে করে 36 মানে 6, প্লাস 5/2 ইন্টু 6, তাহলে এটা কত, 6 প্লাস 5/12, তাহলে এটাকে লিখতে পারি 6 প্লাস 0.4, তাহলে
তাহলে এটা 6 + 0.4 তাহলে 6.4 হলো আমার কি অ্যানসার। একটা উদাহরণ দেখে নি, যদি দেয়া থাকে √27, তাহলে কি 27 কে কিভাবে করব, √25 + 2, কারণ কি 25 এ কি পারফেক্ট স্কয়ার নাম্বার হবে, তাহলে এটাকে এটা হচ্ছে x এটা হচ্ছে y, তাহলে এটাকে লিখবো √x + y/2 × √x, তাহলে √x এর মান কত 25, এখানে x এর মান তাহলে 25, 25 এর রুটের মান করলে হয় হচ্ছে 5 প্লাস ওয়াই এর মান এখানে 2 আছে 2/2 × 5, তার মানে হচ্ছে 5 + 2/10, তাহলে হচ্ছে 5 + 2/10 তার মানে 5 + 0.2, তার মানে হচ্ছে 5.2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বন্ধুরা শেষে এই অঙ্কটা দিচ্ছি, √10 এর অ্যান্সার কত হবে আপনার কমেন্ট বক্সে জানাবেন, আর যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।